পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলা এই একটি কথা যদি আপনি জীবনে একবার শ্রবণ করেন তাহলে সারা জীবনে রাগ করতেই ভুলে যাবেন। এই যে কথায় কথায় আমরা রেগে যাই, রাগের বশে অনেক উল্টো পাল্টা কাজ করে থাকি, এই রাগ করার ফল যে কতটা মারাত্মক, এই রাগের মধ্যে দিয়ে আমরা নিজেদের জীবনকে যে কতটা ক্ষতির মুখে ঠেলে দিই, এই রাগ করার ফলে আমাদের জীবনে যে কত দুর্দশা নেমে আসে, সেগুলি একবার যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু চিরজীবন আমরা রাগ করতেই ভুলে যাব। আর এই রাগকে দূর করার জন্য পরম দয়াল কিন্তু একটি মহৌষধি আমাদেরকে দিয়েছেন। সেই মহৌষধিটা যদি আমরা একবার খেতে পারি, সেই মহৌষধি আমরা যদি খাই তাহলে আমরা চিরতরে রাগকে দূর করতে পারবো, আমরা আর কখনো রাগবো না। তো চলুন পরম দয়াল যুগপুরুষোত্তমের সেই অমৃত বিধান মানি এবং তিনি কি বললেন আর কোন সেই মহৌষধি আমাদেরকে খেতে হবে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, মনের মতো না হলে যার মনটি ক্রোধে লালে লাল, দিক বিজয় দুর্দশাত দৌড়ে ধরে তার নাগাল। যখনই আমরা কোনো কিছু পেতে চাই, যখন কোনো কিছু আমাদের মনের মতন না হয়, তখন যদি আমাদের মনটা রেগে যায়, তখন যদি আমাদের মন ক্রোধে ভরপুর হয়, আমরা রেগে গিয়ে তখন যদি উল্টোপাল্টা কোনো কাজ করি, উল্টোপাল্টা কথা বলি, তাহলে কিন্তু আমাদের জীবন দুর্দশায় ভরে যাবেই যাবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র স্পষ্ট করে দিয়ে এই বাণীর মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু বললেন, আমাদের জীবনে যখনই দুর্দশা নামে তখনই বুঝতে হবে আমরা কোনো না কোনো ভুল কাজ করছি। আর সেই ভুল কাজকে যতদিন না আমরা ঠিক করতে পারবো ততদিন আমাদের এই দুর্দশা থেকেই যাবে। আর এই ভুল কাজের মধ্যে একটি কাজ হলো কিন্তু রেগে যাওয়া। অনেক মানুষ আছেন যারা কথায় কথায় রেগে যান, রেগে গেলে কি কাজ করেন, কি কি করেন সেটি তারা নিজেরাও কিন্তু বুঝতে পারেন না, তারপরে হয়তো অনেক সময় অনুশোচনা বোধ করেন, কিন্তু সেই কর্মটা একবার করার পরে অনুশোচনা বোধ করার মধ্য দিয়েও কিন্তু সেই কর্ম মিটে যায় না। তাই রাগকে কিন্তু সবসময় আমাদেরকে কন্ট্রোল করে চলার চেষ্টা করতে হবে। পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতায় তার শ্লোকের মধ্য দিয়ে একই বিধান আমাদেরকে দিলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায়ে 62 এবং 63 নম্বর শ্লোকে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বাণী দিলেন, ধ্যায়োত বিষয়ান পুংসহ সঙ্গস্তেষি প্রজায়তে সঙ্গাত সঙ্গায়াত কামহ কামাত ক্রোধহ ভিজায়তে ক্রোধাভাবতি সম্মহ সম্মহাত স্মৃতি বিভ্রমহ স্মৃতি ভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যতি। অর্থাৎ মানুষ যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করেন তখন সেই বিষয়ের প্রতি আসক্তি জন্মায়, আর সেই আসক্তি থেকে জন্ম হয় কামনা, অর্থাৎ বিষয় ভোগের আকাঙ্ক্ষা। সেই কামনা প্রতিহত হলে জন্মায় ক্রোধ, ক্রোধ থেকে জন্ম নেয় সম্মোহ বা মূঢ়তা, মূঢ়তা থেকে হয় স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রষ্ট হলে বুদ্ধি নাশ হয়, এবং বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে মানুষ তার পতনকে কিন্তু ডেকে আনে, অর্থাৎ তার পতন অনিবার্য হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তাঁর এই শ্লোকের মধ্য দিয়ে আমাদেরকে স্পষ্ট করে দিয়ে বুঝিয়ে দিলেন যে মানুষকে কখনোই কোনো বিষয়ের প্রতি আসক্তিতে ভোগা উচিত নয়। এই আসক্তি কিন্তু আমাদের সবথেকে বড় শত্রু। যখনই মানুষের মধ্যে কোনো রকম আসক্তির জন্ম হয়, যখন মানুষ কোনো বিষয় আশয় কোনো জিনিসকে পেতে ইচ্ছা করে, তার প্রতি যখন কামনা করে, তখনই কিন্তু মানুষের ক্রোধের জন্ম হয়। আর এই রাগ থেকে মানুষের
সম্মোহ বা মূঢ়তার জন্ম হয়। মূঢ়তা থেকে জন্ম নেয় স্মৃতিভ্রংশ, অর্থাৎ আমাদের মস্তিষ্ক তখন কাজ করে না। আর আমাদের মস্তিষ্ক যখন কাজ করে না, যখন আমরা স্মৃতিভ্রষ্ট হয়ে পড়ি, তখন আমাদের বুদ্ধি নাশ হয়। তখন মানুষের মনে কোনো বুদ্ধির উদয় হয় না, মানুষ বুদ্ধি করতেই ভুলে যায়। আর এই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেলে মানুষের পতন অনিবার্য হয়ে যায়, অর্থাৎ সেই মানুষ কিন্তু দুর্দশায় ভুগতে থাকে। আমাদেরকে সবার প্রথম আসক্তিকে ত্যাগ করে ক্রোধকে দূর করতে হবে। কোনো কিছু আশা করলে কিন্তু হবে না। ভগবান এখানে স্পষ্ট করে দিয়ে কিন্তু এই বিধান দিয়ে দিলেন। পরম যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, মানুষ যদি রাগ করার আগে একবার অন্তত ভেবে নেন, যদি রাগ করতে গিয়ে ভাবতে পারেন যে তিনি কেন রাগ করছেন, সেই রাগের প্রকৃত কারণ কি, এবং তিনি যে রাগ করছেন সেই রাগটা প্রকৃত কি না, সেটি যখনই মানুষ ভাবতে থাকবেন তখন কিন্তু তিনি রাগ করা ছেড়ে দেবেন। দেখবেন মানুষের মধ্যে তখনই রাগের উদয় হয় যখন মানুষ কোনো জিনিসকে কামনা করে, যখন মানুষের মধ্যে কোনো জিনিসের প্রতি অবিশ্বাস জন্ম নেয়, যখন মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না, যখন মানুষ মানুষের কোনো কাজকে পছন্দ করতে পারে না, এইরকম বিভিন্ন রকম কারণে কিন্তু মানুষের মনে রাগের সৃষ্টি হয়। আর এই রাগকে দূর করতে হলে মানুষকে কিন্তু ভাবতে হবে। এই রাগের আরেকটি বড় কারণ কিন্তু হলো জেদ। তাই সবার প্রথম আমাদেরকে ভাবতে হবে আমরা যে রাগ করছি সেই রাগটা কতটা যুক্তিযুক্ত, সেই রাগের সার্থকতা কতটা। তারপরে যদি আমরা রাগ করি তাহলে দেখবেন রাগ কিন্তু অনেকাংশে কমে যাবে। তাই তো পরম দয়াল এই মহৌষধি আমাদেরকে দিলেন যে রাগ করার আগে একবার ভেবে নিতে হয়। রাগ করার আগে ভেবে নিয়ে যদি আমরা রাগ করি তাহলে জীবনে কখনো ভুলভাল রাগ আমরা করব না, এবং সেই রাগকে আমাদের জীবনে কখনো কামনা করব না, বা সেই রাগের ফলে আমাদের জীবনে কখনো দুর্দশা নেমে আসবে না। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই কিন্তু রাগ করার আগে একবার হলেও ভেবে নেওয়ার চেষ্টা করবেন সেই রাগের কতটা যুক্তিকতা রয়েছে, সেই রাগ কতটা সার্থক। যখন মানুষ আত্মচিন্তা করতে পারেন, যখন মানুষ নিজেকে নিয়ে একবার ভাবেন, যখন নিজের রাগকে নিয়ে একবার ভাবেন, যখন নিজের কর্মকে নিয়ে একবার ভাবেন, তখন কিন্তু মানুষ সঠিক পথে অতি অবশ্যই চালিত হন। আর যখন মানুষ নিজেদের মধ্যে আত্মচিন্তা করতে ভুলে যান, নিজের ভুলকে যখন তারা দেখতে পান না, নিজের ভুলকে যখন বুঝতে পারেন না বা বোঝার চেষ্টা করতে চান না, তখনই কিন্তু মানুষ ভুল পথে চালিত হন, তখনই মানুষ দুর্দশার মধ্যে পড়েন। তাই রাগ করার আগে একবার অন্তত ভাবতে চেষ্টা করুন, ভাবার মধ্য দিয়েই রাগ চলে যাবে। এবং খুব করে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম ধ্যান করতে থাকুন। এই নাম ধ্যানের মধ্য দিয়ে আমাদের চিন্তা শক্তি জাগ্রত হবে, আমাদের বুদ্ধি বাড়বে, আমরা আত্ম অনুশোচনা বোধ জাগ্রত করতে পারবো, আমরা আমাদের শক্তিকে বাড়াতে পারবো, যে শক্তি বলে আমরা বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন, অনেক অনেক জীবনে উন্নতি করুন, সুখে শান্তিতে থাকুন, প্রতি প্রত্যেককে সাথে নিয়ে জীবনটাকে স্বর্গসম করে তুলুন। সকলে খুব ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।